গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ হাইকোর্টে। এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই, বিকল্প আইনি ব্যবস্থা আছে, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর আর্জি খারিজ। গৃহবন্দী থাকার মতো শারীরিক অবস্থা অনুব্রত নয় প্রাথমিকভাবে মনে করছে আদালত। বারবার আদালত কেন হস্তক্ষেপ করবে, তাকে তো সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে, সিবিআই এর হাত আদালত কেন বেঁধে দেবে? পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মাথার বাড়ির কাছে কোথাও বা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আর্জি অনুব্রতর। সাক্ষ্য গ্রহণের জন্য ডাকলেই অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত, আদালতে পাল্টা দাবি সিবিআই এর। এনি সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী ও সুজন চক্রবর্তী, তারা কে কি বললেন শোনাবো। দেখুন, উনি তো বহুদিন ধরে চেষ্টা করছেন সিবিআই এর হাত থেকে পালিয়ে বাঁচার জন্য, এবার হয়তো উডবান ওয়ার্ডে গিয়ে ভর্তি হবেন, আর তো কোনো উপায় নেই। এর আগেও দেখেছি আমরা যে ডাক্তারবাবুদের কিছু ডাক্তারবাবু আছেন যারা তৃণমূলের দলদাস হয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন অথবা করছেন, তারা তাকে এই ব্যাপারে সাহায্য করেছে। আমরা দেখেছি ঘড়ি পরে হাতে উনি ইসিজি করেছেন ওনার, যা যে কোনো ডাক্তারবাবু যাদের মিনিমাম মেডিকেল সায়েন্সের জ্ঞান আছে তারা বলবেন যে এইভাবে ইসিজি করা উচিত না। তাবিজ, মাদুলি অর্থাৎ মেটাল পরে, ঘড়ি পরে তিনি ইসিজি করছেন। তো যে ডাক্তারবাবু করেছেন তার সার্টিফিকেট নিয়ে তার টানাটানি হয়ে যেত, এটা যদি অন্য কোনো দেশ হতো। আমাদের ভারতবর্ষের নিয়মকানুন একটু ঢিলে ঢালা, তাই হয়তো কিছু হচ্ছে না, কিন্তু যে ডাক্তারবাবু ওখানে সাইন করবেন ওনার ইসিজি রিপোর্টে তার চাকরি নিয়ে কিন্তু টানাটানি হওয়া উচিত। তবে এইভাবে বেশি দিন বাঁচতে পারবে না, সিবিআই চা ওনাকে খেতেই হবে এবং সেই চা কিন্তু খুব কড়াই হবে আমার মনে হচ্ছে। যাবে একটা একটা করে জেলে, আর কিছু করার নাই, একটা করে জেলে যাবে। গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরি, আজ নয় কাল যাবে কোথাও। দিদির দলে চোর ছাড়া কেউ আছে? চোর শ্রী দিদির দলের নেতাদের পাশে চোর শ্রী, এটাকে অ্যাটাচ করে দিন, ভালো লাগবে। সে ডববাজি করছে, দুদিন চার দিন ডববাজি করছে, হাজির তো হতেই হবে। আমার যা ধারণা হাজির তো হতেই যাবে। আমার যদি সততা থাকে তবে আমি গিয়ে বলবো, সিনা টান করে বলুন কি। আমি যদি চোর হই তাহলে আমি লুকানোর চেষ্টা করব, কোর্ট কাচারি সাহারা নেব, দেশ ছেড়ে বিদেশে পালাবো। অনুব্রত মণ্ডল, মার্কা যে বাহিনী, এদের জেলের মধ্যে থাকার কথা। সোনা পাচার, কয়লা পাচার, গরু পাচার, এইসব বালি পাচার, এই পাচার কাণ্ডে যারা যুক্ত, সিন্ডিকেট করে চলছে যারা, বিজেপির দয়া এরা বাইরে আছে। এটা কখনো হয় না, এটা হতে পারে না। রক্ষা কবচ অতএব চাইবার জন্য গেছিল কোর্টে যেন অ্যারেস্ট না হয়। এখন এদের কাছে দুটো রক্ষা কবচ, হয় কোর্ট নাহলে উডবান ওয়ার্ড। কোর্ট রক্ষা কবচ দেয়নি অতএব চললো উডবান ওয়ার্ডে। এসএসকেএম এর উডবান ওয়ার্ডটা কি এখন শুধুমাত্র এই পাচারকারীদের জায়গা, রক্ষা কবচের জায়গা? এ হয় নাকি কখনো? রাজ্যের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। হাওড়ার আমতায় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে, সেই প্রশ্ন করেন বিচারপতি। আজই আনিস মৃত্যু মামলায় হাইকোর্টে 20 পাতার রিপোর্ট পেশ করে সিট ও উত্তর চব্বিশ পরগনা জেলা জজ। আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেটা করেছেন কি? হাওড়ার আমতায় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান রহস্য মৃত্যু মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। শুক্রবারই আনিসের মামলায় হাইকোর্টে 20 পাতার রিপোর্ট পেশ করে সিট ও উত্তর চব্বিশ পরগনার জেলা জজ। বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্ন করেন, এই মামলায় আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, আনিসের মৃত্যুর মামলায় সিট বেশ কিছু জবানবন্দি নিয়েছে, সাক্ষ্য গ্রহণও করা হয়েছে, তবে আরও জিজ্ঞাসাবাদ বাকি। ইতিমধ্যেই দুবার করা ময়না তদন্তের রিপোর্ট এসেছে, তবে ফরেন্সিক রিপোর্ট আসতে আরও দু সপ্তাহ সময় লাগবে। তদন্তের তো কত কোনো পদ্ধতি আছে, তারা এখনও 161 স্টেটমেন্ট রেকর্ড করেছে, 164 করেনি, 164 কখন করবে, এই সমস্তটাই বিচার্য বিষয়। আদালতের নিয়ন্ত্রণে এখনও আছে, আদালত নিয়ন্ত্রণেই তদন্ত চলছে, এটাই একটা ইতিবাচক। ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে প্রথম থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে সিট 23 মার্চ অব্দি জেল হেফাজতে। আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীকেও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। বেশ কয়েকবার তাঁকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিট, তবে আনিসের মৃত্যু কিভাবে হলো এখনো অব্দি তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিভ্রান্ত করতে আসছে, এরা তো ধামাচাপা দিয়েই দিয়েছে। আজকে সকাল থেকে এসে কিচ্ছু জানতে চাইনি, খালি পেন ড্রাইভ নেবো। সিবিআই তদন্ত অনার ছিলাম, এখন বলছি সিবিআই তদন্ত চাই।
এই প্রেক্ষাপটেই আনিস মৃত্যু রহস্য সহ একাধিক ইস্যুতে শনিবার ধর্মতলায় সকাল থেকে সন্ধ্যা অবধি অনশন কর্মসূচিতে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আনিস কাণ্ড, তুহিনা খাতুন, শিক্ষকদের উপরে যে নির্বিচারে অত্যাচার চলছে, শিক্ষক কুলকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে, সব কিছুর প্রতিবাদে কাল অনশন অবস্থান করব আমরা। আনিস খান সেখানে মুখ্য বিষয় থাকবে আমাদের। বিষয়টা বিচারে দিন, আনিসের মৃত্যু। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে অচিরেই এই তদন্তে আনিসের মৃত্যু রহস্য কিনারা হবে। সব মিলিয়ে ছাত্রনেতার মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা অব্যাহত। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। মালদায় বন্যাত্রাণ দুর্নীতি মামলায় বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং এক তৃণমূল নেতাকে দু সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের ত্রাণে 76 লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সর্বোচ্চ আদালতের নির্দেশ ঘিরে তরজায় জড়িয়েছে তৃণমূল বিরোধীরা। সর্বোচ্চ আদালতে গিয়েও মিলল না স্বস্তি। মালদায় বন্যাত্রাণ দুর্নীতি মামলায় অভিযুক্ত তিনজনের আগাম জামিনের আর্জি খারিজ করে তাদের দু সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে মালদার বরুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোনামণি সাহা, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন এবং তৃণমূল নেতা আফসার আলীকে 14 দিনের মধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করতে হবে। আমাদের আইনের উপর পুরো ভরসা আছে, কারণ বন্যাত্রাণে যা দুর্নীতি হয়েছে সেই ন্যায্য বিচার আমরা পাব আশা করি। আমরা আইন করেছিলাম এবং তারা সুপ্রিম কোর্টেও গিয়ে রিহাই পায়নি, দোষীরা ন্যায্য শাস্তি পাবে। 2017 সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মালদায়। প্রশাসন সূত্রে খবর, ঘরবাড়ি ভেঙে শুধু বরুই গ্রাম পঞ্চায়েতেই প্রায় 7,500 মানুষ আশ্রয়হীন হন। গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য কেন্দ্রের তরফে ত্রাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। তৃণমূল পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো বন্যাত্রাণের প্রায় 76 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দুর্গতদের নামের পাশে একই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বিপুল অর্থ তছরূপের অভিযোগ ওঠে। বিডিওর কাছে টাকা নয় ছয় লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীদের একাংশ। মামলা গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয় প্রশাসনিক তদন্ত। বিডিও প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর আত্মসমর্পণের নির্দেশ দিয়ে হুলিয়া জারি করে পুলিশ। তারপরেও দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান, কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসতেই ফের শুরু হয়েছে তরজা। এই টিএমসি সরকার একমাত্র হচ্ছে কাটমানির সরকার। এই সরকার বেশিদিন চলবে না, জনসাধারণ দেখছে এবং বুঝতে পারছে। সামনে 2023-এ পঞ্চায়েত ইলেকশন আছে, তার যোগ্য জবাব পাবে। সে জনপ্রতিনিধি হোক বা তৃণমূলের প্রধানই হোক, কোনো দুর্নীতি করলে দল বরদাস্ত করবে না। আইন আইনের পথে সঠিকভাবেই চলছে, কারণ তাদের আইন যে পথে চলবে সেই পথে আমরা মাথা পেতে মেনে নেব, এটা আমাদের অভিযুক্তরা কবে আত্মসমর্পণ করে সেদিকেই সবার নজর। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সাসপেনশন প্রত্যাহারের দাবি, রাজ্যপালকে চিঠি দিলেন সাসপেন্ড হওয়া দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়। এদিনও বিধানসভার পটিকতে অবস্থান বিক্ষোভে বসেন তারা, জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যপালের দ্বারস্থ হলেন সাসপেন্ড হওয়া দুই বিজেপি বিধায়ক। রাজ্যপালকে চিঠি দিলেন কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবং পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। চিঠিতে বলা হয়েছে, 7ই মার্চের ঘটনায় আমাদের চলতি বাজেট অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। ঘটনার দিন আপনি বিধানসভায় উপস্থিত ছিলেন। আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমাদের আচরণ বিধানসভার মর্যাদাহানি করেছে। যা হয়েছে তা আপনার উপস্থিতিতেই হয়েছে। আপনি কি সেরকম কোনো ঘটনার কথা মনে করতে পারছেন? বিরোধীদের কণ্ঠরুদ্ধ করতেই এই পদক্ষেপ। আমাদের বিরুদ্ধে নেওয়া অগণতান্ত্রিক পদক্ষেপ প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করুন এবং রাজ্যের গণতন্ত্র রক্ষা করুন। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শুক্রবার বাজেট অধিবেশনের দিনও বিধানসভার পৌটিকতে অবস্থান বিক্ষোভে বসেন দুই বিজেপি বিধায়ক। আমাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে তৃণমূলের এজেন্ট হিসাবে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছেন সাসপেনশনের, তার বিরুদ্ধে কনস্টিটিউশনাল হেড হিসাবে এবং 7 তারিখের বিধানসভা হেড হিসাবে আমরা রাজ্যপালকে বলেছি এই অনৈতিক অবৈধ সাসপেনশন তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এখানে হেরে গুহারা হেরে লজ্জা নেই, বাজেটে পর্যন্ত পড়তে দিচ্ছে না। আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ অ্যাটিটিউড। এখানে নো কারসি, কোনো কিছু করবার ক্ষমতা নেই, হাউলিং করে বেড়াচ্ছে,
হাওয়া হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর যা ইচ্ছে নিজেদের ফ্লপ শো, নিজের ওয়ার্ডে যেতবার ক্ষমতা নেই। সব মিলিয়ে দুই বিজেপি বিধায়কের সাসপেনশন নিয়ে অব্যাহত রয়েছে চাপান উত্তর। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কালিন্দীর প্রগতিপল্লীতে গেঞ্জি কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন, গেঞ্জি কারখানার তিন তলায় আগুন লাগে। এখনকার পরিস্থিতি জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে। সুকান্ত, এখনকার পরিস্থিতি কি জানতে পারছো? দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। একেবারে শিলাদিত, দেখো দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং তিনতলাতে যেহেতু আগুন লেগেছে স্বাভাবিকভাবে প্রত্যেককে দ্রুত নামিয়ে আনাটা একটা এখন এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং দমকল সূত্রে যেটা খবর যে এই মুহূর্তে যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ প্রচুর পরিমাণে মজুত হয়ে রয়েছে, গেঞ্জির প্রচুর সেখানে মেটেরিয়াল সেখানে রয়েছে, সেগুলোকে এক এক করে নামানো হচ্ছে, কিন্তু সেই ফ্লোরে আপাতত কেউ ফেসে নেই। পুরোপুরি যে বিল্ডিং রয়েছে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, দমকলের দুটি ইঞ্জিন আপাততভাবে তারা কাজ চালাচ্ছে এবং এই মুহূর্তে সেখানে আশপাশে যে কটি বাড়ি রয়েছে সেখান থেকেও বাসিন্দাদের কিন্তু দ্রুত একটা নির্দিষ্ট সেফ প্লেসে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত আগুন অ্যারেস্ট নয়, তবে দুটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, প্রয়োজনে আরো ইঞ্জিন পাঠানো হতে পারে এমনটাই জানা যাচ্ছে। আপাতভাবে যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। ঠিক আছে, ধন্যবাদ সুকান্ত। বহরমপুরে এবার বিশেষ বাহিনী তৈরি করছে বিজেপি। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলায় বাহিনী গঠন করা হচ্ছে বলে জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপির তো বাহিনী রয়েছেই, কটাক্ষ কংগ্রেসের, গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। সেন্ট্রাল ফোর্স যেদিন দাঁড়িয়ে থাকবে আর ইসিআই আন্ডারে যেদিন ভোট হবে, আমি আপনাকে লিখে দিচ্ছি এতজনকে সাক্ষী রেখে, মোদিজি 25+ সিট নিয়ে পার্লামেন্টে যাবেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে শুভেন্দু অধিকারী আর ওর গোটা টিমটা ফেলিওর, ব্যর্থ নেই, মুছে গেছে। কাঁথিতে যে নিজের বুথে পর্যন্ত হারে, সে তো কাঁথির নেতাও হতে পারলো না। উত্তরপ্রদেশ সহ চার রাজ্যের বিধানসভা ভোটে বিরাট জয় পেয়েছে বিজেপি, আর সেই জয়কে সম্বল করেই বাংলায় ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির। বিজেপির সূত্রে খবর, সংগঠন গোছানোর ক্ষেত্রে মুর্শিদাবাদকে পাখির চোখ করা হচ্ছে। লোকসভা ভোটের আগে বহরমপুরে বিশেষ দলীয় বাহিনী তৈরি করতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু কেন বহরমপুরে এরকম বাহিনী তৈরি করছে বিজেপি? বিধানসভা ভোটের নিরিখে বহরমপুরের 28টির মধ্যে 27টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু পুরো ভোটের ফল ঘোষণার পর দেখা যায় 22টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। কংগ্রেস দখল করেছে 6টি ওয়ার্ড, বিজেপি শূন্য হয়ে গেছে। 21টি ওয়ার্ডে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। বহরমপুর সেটা কোনো ভোট হয়নি, এটা আমাদের পর্যালোচনায় প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে। যদি ভোট হতো ভারতীয় জনতা পার্টি এখানে জিতত। আজকে বহরমপুর সহ মুর্শিদাবাদের ছাপ্পা রিগিং করবার জন্য ওদের সেই সময় ব্রিটিশকে যেভাবে তাড়িয়েছিল আজাদহীন বাহিনী, আমাদের এখানেও নতুন একটা বাহিনী তৈরি হচ্ছে, বাহিনী দিয়েই এই সন্ত্রাসকে রোখা যায়, কারণ পুলিশ আমাদের ভরসা নেই। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ও তৃণমূল। বিজেপি তো বাহিনী আছেই, আরএসএস আছে, বজরং দল আছে, এগুলো তো বাহিনী। কারণ এখন বাংলায় বিজেপি কী করবে সেটা একটা সন্দেহের ব্যাপার। রাম 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 বলে মুসলিম সমাজের ভোটটা মমতা ব্যানার্জিকে দিল, পরে দুজনের যে ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য মনে হয় আর বাহিনীর দরকার হবে না। বিজেপি বুঝতে পারছে বাংলার মানুষের মন তারা জয় করতে পারেনি, আগামী 24-এর ভোট তাদের কাছে একটা বিভীষিকা, তাই তারা এমন একটা বাহিনী তৈরি করছে যে বাহিনী গণতন্ত্রকে হত্যা করে কারচুপি করে আগামী দিনের ভোট তৈরি করবে। রাজ্যে ইতিমধ্যেই জয় হিন্দ বাহিনী রয়েছে তৃণমূলের, এবার দলীয় সাংগঠনিক বাহিনী তৈরির রাস্তায় হাঁটল বিজেপিও। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।